ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি সব কাজ করে ফেলেছি, আর যদি কোনো কাজ থাকে বলেন, আমি করে দিয়ে দেব। না 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 না, আর কোনো কাজ করতে হবে না আপনাকে কাকা। আজকে আপনার কোনো কাজ নেই, আপনি আজকে বরং চলে যান। আসলে হচ্ছে কি কাকা, আজকে আমার গার্লফ্রেন্ড আসবে, তো এই জন্য ওর নিয়ে একটু সময় কাটাতে হবে, বরং আজকে আপনি চলে যান। হাই বেবি। হাই। বাবা তুমি? তুই এখানে? বাবা মেয়ে? এটা আমি কি শুনছি? তুমি না বললে যে তোমার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করে? হ্যাঁ, আমি একটা প্রাইভেট কোম্পানির চাকরি করতাম। ওইখানে কিছু টাকা পয়সার লেনদেন ঘাবলাতে আমার উপরে চাপটা দিছে, আমি বলে করছি, আসলে আমি করি নেই। পরে এই চাকরি চাইরা আপনাকে বাড়িতে কাজে লাগছে। কিন্তু মা, তোর না কলেজে থাকার কথা? না, মানে হচ্ছে বাবা, তোর মা মারা যাওয়ার পর তোর দাদা দাদি আমার বিয়ে করার লেগে অনেক তাগাদা করছে, আমি বিয়েটা করি নাই। এই কারণে খালি তোর চিন্তা করি যে আমি যদি বিয়েটা করি তাহলে তোর হচ্ছে দেখবো কেটা, সত্য তো তোর ভালোভাবে দেখবো না। আমি বিয়ে করি নাই, তোর ছোটোর থেকে বড় করছি, তুই বড় অফিসার হইবি, তাতে আমার মান সম্মান ঠিক রাখ। কিন্তু তুই এটা কি করলি বাবা? তুমি আমার কথা শোনো, আসলে আমার এমনিতে একটু কাজ ছিল, এর জন্য এসেছি। হ্যাঁ, আমি জানি, আমার সাহেব কইছে তার গার্লফ্রেন্ড নেইব, তুই সময় কাটাইব, আর তুই আমার লোকে মিথ্যা কথা কর। আমি তোর এখন বলতাছি, তুই কোনোদিন এই চেহারা আমার দেখাইবি না, আর আমার বাড়িতে যাবি না, কথাটা মনে রাখিস।